গণতান্ত্রিক বিশ্বের তালিকায় বাংলাদেশের নাম নেই কেন? গণতন্ত্রের সূচকে বাংলাদেশের আরও পতন হচ্ছে কেন? সরকারি মদদে ও অবহেলায় কারাগারে 15 জন নেতাকর্মীর মৃত্যু নিশ্চিত করার পরেও ওবায়দুল কাদের সাহেব, আপনারা কাকে উগ্র শক্তি বলেন? বাংলাদেশের গণতন্ত্রকে নিরুদ্দেশ করে শেখ হাসিনা রাজা প্রজার শাসন কায়েম করেছেন। তিনি নিজেকে রানী বা সম্রাজ্ঞী ভাবেন বলেই বাংলাদেশের মসনদকে তার পৈতৃক সম্পত্তি বলে মনে করেন। এই মসনদে জনগণের কোনো অধিকার নেই, সুতরাং তার পছন্দের বাড়ি গণভবন বরাবরই তার রাজকীয় নিবাস হবে এই ভেবেই তিনি জোর করে দখল করে রেখেছেন ক্ষমতা। এবং তিনি যে গণভবনকে তার নিজের মতো করে রাখতে চান, এই দৃষ্টান্ত আপনাদের নিশ্চয়ই মনে আছে, 1 টাকা দিয়ে কিনে নিয়েছিলেন গণভবন। বন্ধুগণ, গত শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশে বিএনপি সবচেয়ে বড় উগ্রবাদী দল, দেশে উগ্রবাদের জন্ম বিএনপির হাত ধরে, সরকার আত্মশক্তিতে বলিয়ান, এসব কথাবার্তা বলেছেন, গাল ভরা বলি প্রায় তিনি আওড়ান। ওবায়দুল কাদের সাহেবের কিছু বলার আর করার কিছু নেই, যা বলে দিবে একটা জড় পদার্থের মতো তিনি সেটাই করবেন, যেদিকে নড়াবে সেদিকেই তিনি নড়বেন, নিজের তো কিছু বলার করার স্বাধীনতা নেই। তিনি আওয়ামী লীগের জড় পদার্থে পরিণত হয়েছেন, যেভাবে চালানো হয় তিনি সেভাবেই চলেন। যে দেশে আওয়ামী লীগের মতো একটি দলের অস্তিত্ব থাকে সে দেশে উগ্রবাদ খুঁজতে যাওয়া মূর্খের স্বর্গে বাস করা। জনগণন পীড়ক, অত্যাচারী, ন্যায় বিচার শূন্য প্রশাসন, স্বার্থপর, লোভী, কুকর্মাসক্ত আওয়ামী লীগ মাত্র 3 মাসেই বেছে বেছে বিএনপির 34 জন নেতাকর্মীকে খুন করেছে। সরকারি মদদে ও অবহেলায় কারাগারে 15 জন নেতাকর্মীর মৃত্যু নিশ্চিত করার পরেও ওবায়দুল কাদের সাহেব, আপনারা কাকে উগ্র শক্তি বলেন? ওবায়দুল কাদের সাহেবকে জিজ্ঞাসা করি, গণতান্ত্রিক বিশ্বের তালিকায় বাংলাদেশের নাম নেই কেন? গণতন্ত্রের সূচকে বাংলাদেশের আরও পতন হচ্ছে কেন? এতই যদি আত্মশক্তিতে বলিয়ান, তাহলে আপনাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী, আপনাদের অনেক মন্ত্রী, অনেক এমপি আরেকটি দেশের সমর্থক, তাকে কেউ হারাতে পারবে না, তাকে এমপি করতেই হবে। এগুলোর মধ্যে দিয়েই তো জানা যায় যে আপনারা কাদের প্রতিভু, আপনারা যে পরনির্ভরশীল, এটা তো আপনারা নিজেরাই নিজেদের বক্তব্যের মধ্যে দিয়ে প্রমাণ করেছেন। পৃথিবীর বিশ্বাসযোগ্য মর্যাদা সম্পন্ন সংগঠনগুলো জরিপে বাংলাদেশের অবস্থান কোথায় ওবায়দুল কাদের সাহেব? তার বক্তব্য বরাবরই বিরোধের ছায়াকে প্রলম্বিত করে, তিনি দখলদার মাফিয়া টিমের মুখপাত্র ওবায়দুল কাদের সাহেব।